পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই দার্জিলিং বা কালিম্পং এ যেতে হবে এমনটা কিন্তু নয়। নর্থ বেঙ্গলের অনেক অফবিট প্লেস আছে যেখানে তোমরা ঘুরতে যেতে পারো। আমরা কিন্তু নর্থ বেঙ্গলের দুটো অফবিট প্লেস নিয়ে হাজির হয়েছি, তার মধ্যে গ্ল্যাম্পিং এর ভিডিওটি কিন্তু তোমাদের সামনে এসে গেছে। আশা করি জায়গাটি তোমাদের খুবই ভালো লেগেছে। আজ তাহলে ঘুরে আসা যাক পাহাড়ের এই ছোট্ট গ্রাম থেকে, যেখানে জানলা খুললেই দেখা যাবে সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য, যেখান থেকে পাখির চোখে দেখা যাবে তিস্তা ও কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ। শহরের কোলাহল থেকে দূরে একাকি নিজেদের মতো সময় কাটাতে আর পাহাড়ের কোলে এই সুন্দর হোমস্টেতে থেকে, আর সাথে হোমস্টের ঘরোয়া খাবার তো আছেই, এক রাত দুই দিনে ঘুরে আসো এই জায়গা থেকে, আর সাথে থাকলো এই জায়গায় থাকা খাওয়া যাওয়া আসার খরচের সমস্ত বিস্তারিত তথ্য। সকাল সকাল গ্ল্যাম্পিং থেকে দাঁড়াগাঁওয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। টাইম লাগলো প্রায় 2 ঘন্টা। আমরা এবার আমাদের হোমস্টের কাছে চলে এসেছি। এটি দারাগাঁও বলে একটি ছোট্ট একটি গ্রাম আছে কালিম্পং থেকে একটু দূরে, 18-20 কিলোমিটার মতো দূরে ছোট্ট একটা গ্রাম দারাগাঁও বলে। সেখানেই একটা হোমস্টে, যার নাম ATC টিবেটান হোমস্টে। ছোট্ট হোমস্টে, খুব সুন্দর, আশেপাশে একদম নির্জন, চারিপাশটা পুরো সবুজে ভরা। আর তোমরা যদি প্রকৃতি প্রেমিক হও অবশ্যই এখানে আসলে ভালো লাগবে। প্রকৃতি প্রেমী তো অবশ্যই প্লাস পাহাড় প্রেমী হতে হবে, মানে খুবই ভালো লাগবে। আর যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের জন্য একদম আইডিয়াল, অনেক সিনারি পেয়ে যাবে। আমরা রুম ট্যুরটা পরে করছি, একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে, তো আগে লাঞ্চটা সেরে নিই, তারপর তোমাদের রুম ট্যুরটা দেব। লাঞ্চ করতে গেলে এখানে নিচে যেতে হবে। লাঞ্চে আছে এক কারি আর একটি সবজি, একদম ঘরোয়া খাবার, টেস্ট ওয়াইজও খুবই ভালো। তো চলো বন্ধুরা, এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের ঘরের সাথে লাগোয়া ছোট্ট একটি ব্যালকনি আছে। আমাদের রুমে 2 ডাবল বেড আছে। আর এই রুমের সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এত বড় জানলা, এখান থেকে আমরা বাইরের আকাশে টাঙানো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই। তো চলো বন্ধুরা, ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। সরুর মধ্যে একটি ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, আর আমাদের ঠান্ডার মধ্যে সব থেকে জরুরি জিনিস গিজার আছে, তবে টাইম লিমিটেড। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলা যেতে পারে। আর রেডি হওয়ার জন্য তো মিরার তো আছেই, আর এখানে যদি তোমরা 4 জন মতো আসো এই রুমটাতে একদম মিটে যাবে। বিকেল হতে না হতেই আমরা চলে এলাম ব্যালকনিতে বাইরের দৃশ্য উপভোগ করতে। লাঞ্চটা করার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, জামা কাপড় চেঞ্জ করার পর এবার আমরা বেরিয়ে পড়েছি। এখানে কাছেই একটা টাইটানিক ভিউ পয়েন্ট বলে, ওখান থেকে পুরো তিস্তা নদীটা আর কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যায়। এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তা না, মানে সামনে আমাদের যে ব্যালকনিটা রয়েছে, মানে আমরা যেখানে স্টে করছি পিছনে দেখতেই পাচ্ছ, ওখান থেকে ব্যালকনিটা থেকে কিন্তু পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখালো। এখন টাইটানিক ভিউ পয়েন্টের সামনে যাওয়া যাক।
আমরা ওইখানে যাওয়ার জন্য আমাদের উপর থেকে পুরো নিচের দিকটা যেতে হচ্ছে, জানি না কতটা রাস্তা, দেখা যাক। বর্ষাকালে এলে একদম একটা সুন্দর ভিউ পাবে তোমরা, মানে একদম অন্যরকম লাগছে। একদম ওপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, আর আমাদের সাথে একজন গাইড আছে, এই দেখো আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, আর ও আগে আগে চলে যাচ্ছে আর ওয়েট করছে আমাদের জন্য, আমরা গেলে আবার যাচ্ছি। দেখো আমাদের এই রাস্তাটা দিয়েই ওপরে যেতে হবে ওই ভিউ পয়েন্টের জন্য, আর এদিক থেকে ঘুরিয়ে যাচ্ছি, দেখাচ্ছি, দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো। এখন একটু মেঘ রয়েছে, তবুও তার মধ্যেও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা জানতাম না যে এই রাস্তাটায় আমাদের যেতে হবে, আমাদের গাইড কিন্তু বলে দিয়েছে এই রাস্তায় যেতে হবে, তো চলো। আমাদের গাইড সবার আগে হাঁটে, ওর মতো আমরা হাঁটতে পারছি না, একটু গিয়ে দাঁড়িয়ে পড়ছে, আবার আমাদের নিয়ে যাচ্ছে, চলো। ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ। সো বন্ধুরা, আর একটু ওপরে উঠতে হবে, আমরা এখানে আছি, এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা ভালো মতো দেখতে পাচ্ছি, চলো উপরে যাওয়া যাক। এখানে কিন্তু সিংকোনা গাছ চাষ করা হয়, এই গাছের ছাল থেকেই কিন্তু কুইনাইন বিচ্ছিন্ন করা হয়, যা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এই গাছের উপকারিতা প্রচুর। ছবির মতো এই ছোট্ট গ্রাম, জায়গাটি অফবিট হওয়ায় এখনো পর্যটকদের ভিড় বাড়েনি, হাতে গোনা 7-8টা হোমস্টে আছে মাত্র। পাখির শব্দে কান যেন ভরে উঠছে, আর চোখের সামনে এত সুন্দর সানসেট, মন প্রাণ সবকিছুই যেন জুড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা শেষমেশ চলে এসেছি, এটা টাইটানিক ভিউ পয়েন্ট বলছিলাম, দেখতে ওরকম কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটার নাম হলো হিমালি পার্ক। হিমালি পার্ক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি ওখানে সানসেট হচ্ছে, আর নিচে দেখছি তিস্তা নদী, আর ওইখানে আছে কাঞ্চনজঙ্ঘা। যখনই সানসেট হচ্ছে আর ওই আলোটা পড়ছে কাঞ্চনজঙ্ঘাতে, দেখতে একদম অপূর্ব লাগছে, সব মিলেমিশে একাকার। চারিপাশে দেখতে পাচ্ছি অনেক রকমের পাহাড়ি ফুল ফুটে আছে, খুব অপূর্ব লাগছে। কাঞ্চনজঙ্ঘাটা আমরা গ্ল্যাম্পিং থেকেও দেখতে পাচ্ছিলাম,
কিন্তু গ্ল্যাম্পিং থেকে আমরা দেখছিলাম অপোজিট সাইড, আর এই দিক থেকে দেখতে পাচ্ছি এই সাইডটা, তো খুবই ভালো লাগছে। সানসেট হওয়ার সাথে সাথে একদম কাঞ্চনজঙ্ঘার রূপ আরো পাল্টে যাচ্ছে। পাহাড় প্রেমীদের জন্য এটা কিন্তু একদম এটা আইডিয়াল জায়গা, মানে একদম পাহাড়ের যে আঁকিবুকি যেরকম আমরা ড্রয়িং এ আঁকি সেই রকমই আমরা সামনে দেখতে পাচ্ছি। এত সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি একদমই হচ্ছে না, তাও আমরা চেষ্টা করলাম ঘুরে দেখানোর। সন্ধ্যে নামতেই মেঘের চাদর বিছিয়ে গেল কাঞ্চনজঙ্ঘার ওপর। এখন বাজে 5টা, তো দেখতে পাচ্ছি সানসেট হয়ে গেছে। আমাদের যে লাইট ছিল সে কিন্তু এখনো বসে আছে আমাদের জন্য, আমরা গেলে আমাদের সাথেই যাবে। চলো, এখন আর বিশেষ এখানে কিছু দেখার কিছু নেই, এবার আমরা যাব। অন্ধকার হয়ে আসছে, রাস্তায় আলো নেই, এবার ব্যাক করতে হবে। সানসেট হয়ে গেছে, যেরকম পরিমাণে আমাদের গরম লাগছিল আবার সেই ঠান্ডাটা লাগছে কিন্তু। হ্যাঁ, বেশ ভালো রকমই ঠান্ডা লাগছে, এখানে কিন্তু এসে ওরকম লাগছিল না। বেশ রোদটা ছিল, আগে যখন আমরা গ্ল্যাম্পিং এ ছিলাম সেখানে রোদটা আসছিল না, এখানে রোদটা পুরো ডিরেক্ট পাচ্ছিলাম, তো এখন দেখতে পাচ্ছি যে ঠান্ডাটা বেশ কিন্তু লাগছে। আবার ঠান্ডা ঠান্ডা ভালোই হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরো মেঘের ভিতরে ঢেকে গেছে। হ্যাঁ, এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। তাহলে চলো বন্ধুরা নামা যাক, চলো। এরা আসলে খুবই খুবই ভালো বন্ধু হয়, এদের সাথে ভালোভাবে মিশলে বন্ধুত্বটা কিন্তু সবসময় ফিরে পাওয়া যায়। একদম সানসেট হয়ে গেছে বলে এই গাঁদা ফুলগুলো একদম দেখো একদম উজ্জ্বল কালার একটা ধারণ করেছে, খুবই ভালো লাগছে। আর আমাদের বন্ধু তো আছেই সাথে যাচ্ছে। দূর থেকে ভেসে আসছে ঠান্ডা হিমের বাতাস, তাই তাড়াতাড়ি পা চালালাম আমাদের হোমস্টের দিকে। হোমস্টেতে এসে দেখলাম চারিপাশটা অন্ধকারে ছেয়ে গেছে, তবে এখনো সূর্যাস্তের কমলা আভাটা যায়নি, আর দূর থেকে ঝলমল করছে কালিম্পং শহরটি। রুমে পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে হাজির। বন্ধুরা, তো আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, সাথে তো চা আছেই। একদম ঠান্ডার সময় এগুলো হচ্ছে আসল জরুরি জিনিস, আর সাথে আছে ভেজ পকোড়া। প্রায় 9টা বাজে যায়, এবার আমাদের ডিনারটা কমপ্লিট করতে হবে, ডিনারের জন্য অলরেডি নক করে গেছে। আর বাইরে পুরো একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, যেসব বাড়িগুলো পাহাড়ের গায়ে আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট লাইট জ্বলছে। এখানে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট করে একটা বাড়ি রয়েছে, মানে খুব জনবসতি খুবই কম, মানে খুবই শুনশান জায়গা পুরো, কিন্তু ঠান্ডাটা কালকের তুলনায় অনেক কম আছে এখানে, মানে সহ্য করার মতো, সহ্য করার মতো। বন্ধুরা, রুমে অতটা ঠান্ডা লাগছিল না কিন্তু এখানে বেশ ঠান্ডা লাগছে। বাঁধাকপি, এটা আছে চিকেন। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট, আমরা উপরে চলে এসেছি, আর এবার আমরা শুয়ে পড়বো। দেখা হচ্ছে তবে কাল, কাল এখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট সারবো, সারবার পর চেক আউট করবো, চেক আউট করে বেরিয়ে পড়বো। আর এছাড়া সব রিভিউ বা কিভাবে আসবে না আসবে সব কালকে, কালকে তোমাদের জানাচ্ছি। চলো তবে, গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। তো খুবই ঠান্ডা ছিল সকাল সকাল, হোমস্টের গিজার অন করার সাথে সাথেই আমরা স্নান করে নিলাম, তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্টের জন্য। যাওয়ার আগে আমরা এখানে একটু ব্যালকনিতে এলাম, আর এখান থেকে আমরা তিস্তা নদী আর সাথেই কাঞ্চনজঙ্ঘা একসাথে দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে একদম। তো চলো বন্ধুরা, আমরা ব্রেকফাস্টটা সেরে নিই।
ব্রেকফাস্টে আছে গরম গরম ম্যাগি। শীতের দেশে এই ব্রেকফাস্টটাই আমরা বেশি প্রেফার করি। বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এলাম। ব্রেকফাস্টে ছিল ম্যাগি। এবার আমরা চেক আউট করবো, চেক আউট করে বেরিয়ে যাব। এখান থেকে শেয়ার কার নিয়ে কালিম্পং যাওয়াটা একটু ডিফিকাল্ট। আমরা যেহেতু কিছু সাইট সিন করব, তাই জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছি। এখানে আশেপাশে যে কটা ঘোরার জায়গা আছে সে কটা ঘুরবো, ঘুরে আমরা এনজিবি চলে যাবো। সেটা আমাদের নেক্সট ব্লগে দেখতে পাবে। তো বন্ধুরা, আমাদের চেক আউট প্রসেস কমপ্লিট, গাড়িও এসে গেছে। আমরা গাড়ি নিয়েছি আজকে, এখানকার লোকাল সাইট সিনগুলো করবো। লোকাল বলতে এইখানে কিছু সাইট সিনের বলতে কিছু নেই। কাছে পিঠের মধ্যে আছে হচ্ছে গিয়ে জলসা ভিউ পয়েন্ট, জলসা বাংলো। ওইটা হয়ে যাওয়ার পর আমরা কালিম্পংয়ের কাছাকাছি চলে যাব। সেখানে গিয়ে কিছু কিছু জায়গা আছে আমরা ঘুরে দেখব। তো সেটা দেখতে হলে আমাদের নেক্সট ব্লগ দেখতে হবে। তো আমরা এই ব্লগটাকে এখানেই শেষ করছি। এবার বলি এখানে আসতে গেলে কিভাবে আসবে। এনজেপি থেকে কালিম্পং যাওয়ার শেয়ার কার ধরে চলে আসতে হবে কালিম্পং স্ট্যান্ডে। কালিম্পং স্ট্যান্ডে থেকে এই দাঁড়াগাঁও আসার শেয়ার কার খুব কম পাওয়া যায়। তো তাই জন্য তুমি যেই হোমস্টে, তোমরা যেই হোমস্টেতে থাকবে সেখানে আইদার ফোন করে নেবে, অথবা যদি না হয় তোমরা প্রাইভেট কারে আসো, সেক্ষেত্রেও পসিবল আছে। প্রাইভেট কারে তোমার যেহেতু চলে আসো সেক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পড়বে, কিন্তু শেয়ার কার কিন্তু রেডিলি অ্যাভেলেবেল নয়। তার জন্য কি করা উচিত, তোমাদের আগে থাকতে হোমস্টের মালিককে ফোন করে নেবে, তারা কোনো গাড়ির ব্যবস্থা করে দেবে। তবে শেয়ার কার নিলে একদমই তোমাদের কম কস্ট এখানে চলে আসতে পারবে। হ্যাঁ, যদি পাও তো খুবই ভালো। শেয়ার কারে এখানে কিন্তু আসতে গেলে 100 টাকা লাগবে। আমরা যেহেতু ফ্রন্ট সিটটা আগে থেকে বুক করে রেখেছিলাম, তাই জন্য এক্সট্রা 100 টাকা পে করেছিলাম। আর তোমরা প্রাইভেট কার নিলে যার মতন তো 3-4 হাজার টাকা, যে যেরকম নয় 3-3.5-4 এরকম নেবে। যদি এনজেপি থেকে ডিরেক্ট আসতে চাও সেক্ষেত্রে হয়তো 4-4.5 পড়ে যাবে, কিন্তু এতে হিউজ কস্টিং। আমার মনে হয় শেয়ার কারটাই বেটার একদম। আর এখানের এখানে যে কস্টিংটা, ট্যারিফটা আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো, না থাকলে আবার দেখে নাও। আর এখানে ওভারঅল যদি বলতে হয় খুব ভালো, নির্জল তো খুবই ভালো। মানে পাহাড়ের মানুষদের সবার কথা বলছি, মানে আমরা কখনো খারাপ ব্যবহার পাইনি, খুবই ভালো। তোমরা যদি পাহাড়ের কোনো অবিট জায়গার সন্ধান পেতে চাও তাহলে এখানে অবশ্যই চলে আসতে পারো, এই দাঁড়াগাঁওয়ের ATC টিবেটিয়ান হোমস্টেতে। খুবই ভালো আর খুব নির্জন, আর সাথে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা, আর নিচে হচ্ছে তিস্তা নদী। এই হোমস্টের যে রুমগুলো রয়েছে সেখানে একটা রুমে দুজনও থাকতে পারো, চারজনও থাকতে পারো, ডবল বেড আছে, যেটা আমাদের রুম ট্যুরে দেখেইছো। তো এখানে গ্রুপে করে আসলে, ফ্যামিলি নিয়ে আসলেও থাকতে পারবে। 4টে উপরে রুম রয়েছে, কস্টটা কিন্তু অনেক কম, কস্টটা অনেক কম। খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক ছিল, হয়তো এটা অফিস জায়গা বলেই এখনো পর্যন্ত এটার এখনো সেই কস্টিংগুলো এখনো বাড়িনি। যত আর কি লোকজন আসা শুরু করতে থাকবে তখনই দামটা বাড়তে থাকবে। এখানে কিন্তু আমরা যেই এই এইটুকু জায়গার মধ্যে আশেপাশে 2-3 কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো বাড়ি নেই, জাস্ট ছোট্ট এই হোমস্টেটা রয়েছে এখানে, আর দুটো ফ্যামিলি রয়েছে, আর এখানে কিছু নেই, পুরো ফাঁকা। কারণ অন্ধকারে যখন আমরা রাতে যখন আমরা ভিডিও করছিলাম দেখলাম ওই সাইডটা পুরো ফাঁকা, মানে পুরো একদম অন্ধকার, আর এই দিকটা পুরো একদম লাইট ঝলমল। যেহেতু ওই দিকটা যেহেতু কালিম্পং শহরটা রয়েছে বলে তাই ওখানে আর কি আলোগুলো আর কি ঝলমল করছিল। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, খারাপ ভালো যাই লাগুক। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমরা সবসময় চেষ্টা করি যে কোনো জায়গার অফবিট লোকেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনের ঘন্টিটা বাজিয়ে দাও। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। চলো এখনের মতো টাটা টাটা।